অবশ্যই এর সঙ্গে আরও অনেকগুলো আছে, ধরো একটা দেখাচ্ছি, এগুলো তো একটু যাদের জোরে চড়ে সাঁতার কাটার ইচ্ছে হয় তাদের। এবারে এখন যেগুলো দেখাবো কত নড়াচড়া হয়তো করতে ইচ্ছে করে না, সেখানে কী কী আছে তার মধ্যে আমি একটা একটা করে পোজ পরপর পরপর দেখাচ্ছি। প্রথম হচ্ছে যে ডুবডোবা গভীর জলে দাঁড়াতে হয়, গভীর জলে দাঁড়িয়ে ডুবটা এরকমভাবে দিতে হয়, জলের মধ্যে নিঃশ্বাস করবে, ওপরে উঠে নিঃশ্বাস ফেলতে হবে। সেটা হচ্ছে হাতটাকে স্ট্রেচ করে রেখে কিছু নাড়াবে না, শুধু বডিটা এরকমভাবে টুইস্ট করবে, বডিটাকে স্ট্রেট রাখবে, রেখে বডিটাকে টুইস্ট করবে। এটা এগুলো সব দাঁড়িয়ে সাঁতার মানে একটা জায়গায় দাঁড়িয়ে একটা হাত ওপরে তুলে দাও, আর একটা হচ্ছে দুটো হাত ওপরে তুলে দাও, এ হাতটা নামিয়ে দাও, দুটো হাতই নামিয়ে দিয়ে মাথার দিকে নিয়ে যাও। হাতটা মাথার দিকে রেখে পাটাকে যতটা সম্ভব তুলতে চেষ্টা করো, কিন্তু অন্য কিছু নাড়াবে না। এই শুলে হাতটা মাথার দিকে রয়েছে, পাটাকে যতটা সম্ভব সোজা তুলতে হবে, কিন্তু অন্য কিছু নাড়াবে না, পাটাকে স্ট্রেট রাখতে হবে। এবারে হাতটাকে এদিকে রাখ, হাতটা একটু এরমভাবে চালিয়ে পাটাকে যতটা সম্ভব 90 ডিগ্রিতে নিয়ে আস। এবং চেষ্টা করতে হয় যত বেশিক্ষণ রাখা যায়, মানে আস্তে আস্তে এটা অনেকক্ষণ ধরে রাখতে পারা যায় প্র্যাকটিস করতে করতে। বিদেশে এইটাকে সিঙ্ক্রোনাইজ সুইমিংয়ে ব্যবহার করা হয় এই পোজগুলোকে।